ওরা ন্যায্য দাবি নিয়ে গেছে, ঠিক আছে। আমাদের ওসি সাহেব গেছে, পূর্ব মহিলা পশ্চিম মহিলার স্টাফও গেছে, যথারীতি আমাদের পশ্চিম থানার ওসি সাহেব মিনিস্টার সাহেবকে রিকোয়েস্ট করে একটা মিটিং অর্গানাইজ করেছে। পাঁচজন রিপ্রেজেন্টেটিভও গেছে, পাঁচজন রিপ্রেজেন্টেটিভ যাওয়ার পরে ওনার দেখা হয়েছে শিক্ষামন্ত্রীর সঙ্গে। উনি পুরা বিষয়বস্তু যা আছে সিচুয়েশন ওটা বুঝিয়েছেন ওনাদের। তো ওই মিটিংয়ের পরে ওরা বাইরে এসেছে, বাইরে এসে বাকি যারা বাইরে দাঁড়িয়ে ছিল তাদের সঙ্গে ইন্টারাকশন হয়েছে। তারপরে এই ওনার বাড়ি থেকে বেরিয়ে এটা মানে এরা চলে যাচ্ছে, যেতে যেতে যে মেন রোডটা আছে ওটা তো ওনার বাড়িটা তো গলিটা বলে মেন রোড টুয়ার্ডস নর্থ গেট, এই গেটের মধ্যে চার পাঁচজন ওর মধ্যে ম্যাক্সিমাম ধর্মনগরের থেকে এসেছিলেন, ওনারা বসে গেছে, বসে মেন রোডের মধ্যে বসেছে, বসে বলছে আমরা এখানেই বসবো। যখন মিটিং হয়ে গেছে মিনিস্টারের সঙ্গে প্রেসিডেন্টের কথা বলেছে সবাই, যখন ব্যাক আছে এখন ওই চার পাঁচজন ছজনের বসার ইনস্টিগেশনে বাকিরাও ওখানে বসে গেছে। তো যখন শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে বসলে তো কোনো সমস্যা ছিল না, ওটা তো শেষ, রাস্তা বসার মতন কোনো সিচুয়েশন ছিল না, তো মিটিং তো হয়ে গেছে। তো এই তো এটার পরে আমরা ওই পাঁচ ছজনকে তুলেছি, অ্যারেস্ট করেছি, এখানে এনেছি। তারপরে বাকিরা সরছিল না, তো ওদের ডিসপ্যাচ করা হয়েছে, হ্যাঁ, মাইল্ড ফোর্স ইউজ করে সামান্য। এখন এটা নিয়ে যে আপনি যেটা বললেন যে শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে দিয়ে, সেই তো পুরো গল্পটা আমি আপনাকে অ্যাকচুয়ালি অ্যাজ পার রেকর্ড যেটা আমাদের কাছে আছে এটা হিসাবে বলেছি। বাকি তো অভিযোগ তো এখন ইলেকশন আসছে, আরও অন্য চ্যানেল থেকেও এসেছিলো আরও অভিযোগ করেছে, অভিযোগের কোনো শেষ নেই, ঠিক আছে। তো এই জন্য জিজ্ঞেস করেছি যে আপনি নিজে ছিলেন কি না। তো এখন আমাদের পুলিশ কনস্টেবলও আহত হয়েছে এর মধ্যে, লেডি উমেন কনস্টেবল, আমরা একটা কেস রেজিস্টার এই ঘটনা নিয়ে করেছি আজকে। তো অ্যাজ পার ল অ্যাকশন হবে না, একটা বিষয় জানার ছিল, কিছুই না, সামথিং একটা বিষয়, ছোট্ট একটা বিষয় যে ওইখানে পুলিশের সাথে ধস্তাধস্তি রিপ্রেজেন্ট করিনি, আমার জুডিকশনে দু থানা আছে ইস্ট আর ওয়েস্ট আগরতলাতে, এখানে এরকম কোনো ঘটনা আমার জয়নিংয়ের পরে তো আমি পাইনি। তো আমরা এটাই চেষ্টা করছি যে এরকম ঘটনা না হয়, এটা যে কারোই বাড়ি না তো কারোই মানে কোনো আহত হোক এটা তো দুঃখেরই কথা, আমরা সবাই মানুষ, সব আমাদেরও দুঃখ হবে। তো আমরা চেষ্টা করছি যে এরকম কোনো ঘটনা শহরে না হয়, টিল লাস্ট টু অ্যান্ড হাফ থ্রি মান্থসের মধ্যে তো এরকম কোনো ঘটনা হয়নি, আমাদের তো কোনো নোটিশে আসে। সব আন্দোলন আমরা তো কমপ্লেন্টও করেছি, যত এতদিন তো থেকেই চলছে এটা, তো ডেলি আমরা এখানে চার পাঁচটা এরকম আন্দোলন দেখি, আজকেও ইভিনিংয়েও একটা ডিএফআইয়ের আন্দোলন হয়েছে, আমরা তো সিকিউরিটি দিয়ে ঘুরিয়ে দিই, এখানে তো এরকম কোনো মেজর অপারেশন হয় না, কিন্তু পাবলিককে মানে ইসে রেখে মানে ডিস্টার্ব করে কাউকে করতে দেওয়া হবে না, মানে পাবলিক রোডকে ক্লিয়ার রাখতেই হবে, পাবলিক রোডকে পাবলিককে হেনস্থা করে আন্দোলনকে কোনো আন্দোলনকেই কী করা হবে না। এখানে তো আজকে 50 দিনের উপরে 10,300 দেশ বসে আছে, আমরা উল্টো প্যাট্রোলিং করে দেখি যে ওরা ঠিক আছে কিনা, আমি নিজে গিয়ে কথা বলি, দুদিনে তিন দিনে একবার তো মিনিমাম যাই আমি ওদের কাছে, এরকম কিছু না, আমাদের তো আছেই মানে পাবলিকের সিকিউরিটির জন্য, ওদের সুরক্ষার জন্য। এখন এর মধ্যে এজুকেশনেও আমরা সিকিউরিটিই দিই, যে যা যে মিছিলের সিকিউরিটি আগে পিছিয়ে দু জায়গা থাকে, এর মধ্যে এটা এটার আড়ালে কেউ যদি পাবলিক অ্যাক্সেস, যে পাবলিক রোড ইউজ করা না তো কোনো থানার সামনে থানাতে অ্যাক্সেস, এখানে তো নিরীহ মানুষরা আসে বিচার পেতে, এটা রাস্তা ব্লক করে দিবে, মানুষ ঢুকতে পারবে না থানার ভিতরে, মানুষ হাঁটতে পারবে না রাস্তাতে, এই এরকম আন্দোলনকে প্রশ্রয় পাবো না, এরকম যদি হয় আমরা তো তাও আমরা দিই অপরচুনিটি, আজকে যথেষ্ট টাইম পেয়েছে, এটার মানে না যে দীর্ঘকাল কেউ রাস্তায় বসে থাকবে, আমরা এটা যদি দরকার পড়ে অ্যাজ পার ল যা অ্যাকশন দরকার করবো এর আগেও। মহিলার সাথে যে ধস্তাধস্তিতে একজন মহিলার হাতের যে বাঙালি হিন্দু রীতিরিবাজে যে শাখা, সেই শাখা পলা ভেঙে দেওয়া হয়েছে পুলিশ, মানে ওই মহিলার অভিযোগ, তো ওই মহিলা হয়তো অভদ্র আচরণ করেছে, সেটাও ফ্যাক্ট। এছাড়া আপনারা যখন এর আগেও যখন আন্দোলন করেছে, আপনারা সেইখান থেকে আপনারা ম্যাক্সিমাম কী করেন যে অ্যারেস্ট করে ওদেরকে এডিলাইন পুলিশ মাঠে, কিন্তু লাঠি চার্জ করা হয়, লাঠি চার্জ যে করা হয়েছে তারও কিন্তু ছবি আছে, ছবি কথা বলে, আমি মিথ্যে কথা বলছি না, আমি তো ছবি দেখিনি, আমি বলছি লাঠি চার্জ করা হয়নি, মাইল্ড ফোর্স ইউজ করেছি, লাঠি চার্জটা অনেক ছিল, লাঠি চার্জ হলে 5 জন না 40 জন আহত হতো, এখানে যারা কথাতে শুনিনি তাদের উপরে
যতটা ফোর্স দরকার আছে রাস্তাটা ক্লিয়ার করার জন্য, কারণ কি ওখানে পাবলিক মিসাস হচ্ছিলো গলির মধ্যে যখন ওনার বাড়িটা মিনিস্টার সাহেব, তখন তো পাবলিক মানে আমরা বুঝতে পারি, কিন্তু মেন রোডে যদি বসে যায় আফটার মিটিং মিনিস্টার, আফটার মিটিং প্রতিশ্রুতি হয়ে ওরা মানে রিটার্ন যখন এসে যখন একটা যে একটা ফর্মালিটি আছে, ওরা নিজেদের লোকের সঙ্গে কথাও বলেছে পাঁচজন, সবাই ফিরে যাচ্ছে, ফিরে যেতে যেতে যখন যদি মেন রোডে বসে যায় তো ওটা তো ক্লিয়ার করতে হবে। তো এরকম তো যেরকম ইঞ্জিনিয়ার যেরকম বলছেন ওরকম আমার কাছে আমাদের কাছে রিপোর্ট এখন পর্যন্ত তো আসে না, তো আমরা তো এরকম কিছু আমাদের সেম মধ্যে পাই। কিন্তু যারা অ্যারেস্ট হয়েছে তাদের বেলে নিয়ে গেছে, এইটা ওরাও বলেনি আমাদের যে এরকম কোনো মেজর ইঞ্জুরি হয়েছে বলে। আমরা হসপিটালের মধ্যে ইভিনিংয়েও সাংবাদিক এসেছে, আমি হসপিটালের রেকর্ডেও দেখেছি কোনো গ্রিভাস ইঞ্জুরি বা নিয়ে কোনো এসটিজিটি ওখানে আইজিএম এর মধ্যে না, তবে বললো যে একজন রেকর্ডে নেই, তবে একজন প্রেগন্যান্ট মহিলা উনিও আহত হয়েছেন। আমি বলছি পায়ে আইজিএম এর রেকর্ডের মধ্যে এরকম কোনো মেজর ইঞ্জুরি কেউ আসে। আর প্রেগন্যান্ট মহিলা, অসুস্থ মহিলা আর পুরুষ যেই হোক, এরা তো এরকম সিচুয়েশনে থেকে দূরে থাকলে ভালো, কারণ কি এর মধ্যে তো একটা না দুটো লাইফের প্রশ্ন আছে। এরকম তো এটা যুদ্ধ করে তো চাকরি নেওয়া যায় না, ঠিক আছে? গভর্নমেন্ট একটা এক্সাম নিয়েছে, এটা রেজাল্ট হবে, যারা মেরিটে আসবে তারা পাবে। তো আর এটা নিয়ে তো কথা হয়ে গেছে মিনিস্টার সাহেবের সঙ্গে, তারপরে আবার মেন রোডে রিটার্ন জার্নির সময় বসাটা তো লজিক হয়ে যায়। যাই হোক, এরা এদের তো এটা ডেমোক্রেটিক দেশ, সবাই নিজে নিজের মতন করবে। আর আমাদের ওয়েলকাম টু কার্ডিনাল কেয়ার, অথরাইজড ফ্র্যাঞ্চাইজি অফ টাম্বল ড্রাই, বিশ্বমানের লন্ড্রি ও ড্রাই ক্লিনিং এখন আমাদের আগরতলায়। আমাদের অনলাইন অ্যাপের মাধ্যমে অথবা কল সেন্টারে ফোন করে আপনি কাপড় সংগ্রহ করার জন্য পছন্দ মতো সময় নির্ধারণ করতে পারেন। তারপর আমাদের রানার কর্মী আপনাদের বাড়ি থেকে অতিমারির সব রকম বিধিনিষেধ মেনে এবং সম্পূর্ণ হাইজেনিকভাবে আপনার সার্ভিসের চাহিদা অনুযায়ী কেজিতে অথবা পিসে কাপড় সংগ্রহ করবে। কাপড় লন্ড্রিতে পৌঁছে যাওয়ার পর আমাদের সুদক্ষ কর্মী দ্বারা পর্যায়ক্রমে কাপড় চেকিং, স্পট ক্লিনিং, তারপর উন্নত মানের স্বয়ংক্রিয় মেশিন দ্বারা অত্যন্ত যত্নের সহিত কাপড় ধোয়া হয়, তারপর ইস্ত্রি করে আকর্ষণীয় প্যাকেটিং করে আপনার বাড়িতে পৌঁছে দেওয়া হয়। বাড়ি থেকে পিক আপ, ডেলিভারি সম্পূর্ণ বিনামূল্যে। সব ধরনের অনলাইন এবং ডিজিটাল পেমেন্ট আমরা গ্রহণ করি। আমাদের ঠিকানা কার্ডিনাল কেয়ার, অথরাইজড ফ্র্যাঞ্চাইজি অফ টাম্বল ড্রাই, নিয়ার শঙ্কর চৌমনি, রামনগর 4, বিফোর ফার্স্ট ক্রসিং, অপোজিট টু রবিশঙ্কর বিদ্যা মন্দির, আগরতলা, ওয়েস্ট ত্রিপুরা। মোবাইল 8415093711 অথবা জিমেইল cardinalcareLLP@gmail.com।